হেই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজ আপনাদের মাঝে আবারও এসেছি একটি টিউটোরিয়াল নিয়ে। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা মডেম সাপোর্ট করবেন বা ইনস্টল। চলুন ভিডিও শুরু করি। আপনারা প্রথমে একটি বা আপনাদের মডেম প্রবেশ করাবেন। আমি আমার মডেমটি প্রবেশ করিয়েছি। দেখুন, এখানে পিসিতে চলে যাবেন। এখানে একটি ড্রাইভ চলে আসবে, এটা ওপেন করবেন। আপনার যদি ডিলিং না হয়, অন্য কিছু হয়, তাও আপনাদের সমস্যা নেই। ইনস্টল দিবেন এই সেম একই ভাবে। ইয়েস দিবেন। নেক্সট এখানে ক্লিক করবেন। দেখুন এখানে ইনস্টল লেখা আছে, ইনস্টল। দেখুন এই যে আমার ডেলিং ইনস্টল হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি কিভাবে কানেক্ট করবেন। ফিনিশ, অটোমেটিকলি অন হয়ে যাবে। আপনাদের যে কোনো সিভি সাপোর্ট করাতে পারবেন। প্রথমে ইনস্টল দেওয়ার সময় একটু দেরি হবে, স্বাভাবিক, কিন্তু পরে আপনি যখন আবার প্রবেশ করবেন তখন আর দেরি হবে না, তাড়াতাড়ি চলে আসবে। আমার নেটটা একটু খারাপ, সেই জন্য 2G পেয়েছে। আপনাদের এইচ প্লাস বা 3G এইচ প্লাস থাকবে, এখানে দিয়ে কানেক্ট করবেন। কানেক্ট হচ্ছে। দেখুন কানেক্ট হয়ে গেছে। আর এখানে ডিসকানেক্টে ক্লিক করলে মডেমটি ডিসকানেক্ট হয়ে যাবে, তারপর কানেক্ট করলে কানেক্ট হয়ে যাবে। আপনার যদি এমবি থাকে তাহলে আপনি আপনি সার্চ ব্রাউজারে গিয়ে সার্চ দিন। আমার এমবি আছে, সেজন্য আপনাদের দেখাচ্ছি। দেখুন চলে এসেছে, তার মানে আমাদের মডেমটি কানেক্ট হয়ে গেছে এবং এবি কাজ কাজ করছে। তাহলে আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে আপনারা মডেম কানেক্ট করবেন এবং ইনস্টল দিবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।